আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে ঈদুল আজহার নামাজ একটু কথা আমরা করব, আপনারা দেখতে পাচ্ছেন। আই দাও তো ভিউয়ার্স, এই মুহূর্তে যাইতেছি আমাদের ঈদের নামাজে, যেখানে আমাদের বেশগাঁও বেশগ্রামের মানুষের কত হয়। আমরা যেখানে ঈদের নামাজে করতে আদায় করি, দেখতে পাচ্ছেন আমরা অলরেডি আমরা ঈদগাঁও সামনে চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন এই ঈদগাঁও মাঠটা, আর সামনে যে গাড়িগুলো দেখ, তো আপনারা দেখতে পাচ্ছেন বেশগাঁও মুসলিম ঐক্য পরিষদ। আমরা বেশগাঁও কেন বলে থাকি, আমরা বেশগ্রামের মানুষ এ করতে এসে আমরা একসাথে দুই ঈদের নামাজ এখানে আদায় করি। তো কুরবানি ঈদ আমরা আজকে একটু পড়ি, আমরা ঈদের নামাজ শুরু হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন ঈদের নামাজের যে দৃশ্যগুলো, আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে যে মানুষ আমরা এ করতে এসে বসছে, ও তো অল্প কিছুক্ষণের ভিতরে আমাদের ঈদের নামাজ শুরু হয়ে যাবে, আপনারা দেখতে পাচ্ছেন। আর গ্রামের ভিতরে কি সুন্দর দৃশ্যগুলো আপনারা দেখেন, এই চারদিকে আশপাশ একটা এলাকা জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন এই বেশগাঁও মানুষ কিন্তু আমরা এ করতে এখানে জড়ো হয়েছি ঈদের নামাজ পড়ার জন্য। আর আপনারা যারা ভিডিওটি দেখছেন, যারা এখন আমার ফিস্টি ফলো দেয়নি, ফিস্টি ফলো দিয়ে রাখবেন। দেখতে পাচ্ছেন ইমাম সাহেব বক্তব্য দিতেছেন, আর এদিকে দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ এখানে আমরা অলরেডি আমরা বসে পড়েছি এই জায়গায় জুড়ে। আপনারা দেখতে পাচ্ছেন এই ঈদগাহের সেই জায়গাগুলো, আর সাইডে আপনারা পুকুর দেখতে পাচ্ছেন, এখানে উজোখানা হয়। আর আপনারা দেখতে পাচ্ছেন অনেক দিনে পুরানো এই জায়গাটা আমাদের ঈদগাঁও মাঠ। আমরা ফুলগো অঞ্চলে, কিন্তু ঐতিহ্যবাহী মুসলিম ঐক্য পরিষদ ঈদগাঁও মাঠ আপনারা দেখতে পাচ্ছেন। বেশগ্রামের মানুষ করতে এসে আমরা ঈদের নামাজটা এখানে আদায় করি। আর আজকে কি আল্লাহর একটা নির্দেশনা দেখেন, আল্লাহ চাইলে কি না কি করতে পারেন। গত 15 দিন 20 দিন যাবত এখানে বৃষ্টি হইতো, আর আজকে এই ঈদের দিনে আল্লাহর কি সুন্দর রহমত, ঠান্ডাওয়ানো হইতো না এমন একটা পরিবেশ। তো দেখতে পাচ্ছেন আমরা দাঁড়িয়ে গেছি এখন নামাজ পড়ার জন্য। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, এখন নামাজে দাঁড়াবো। আর এখানে ভিডিও না, তো অবশেষে আমরা বীরগ্রামের মানুষ এ করতে নামাজ আদায় করার পর আপনারা দেখতে পাচ্ছেন কি অত কত শত শত হাজার হাজার মানুষ এখানে আমরা জড়ো হয়ে একসাথে নামাজ আদায় করলাম। তো নামাজ আদায় পর আমরা ঘেরে দিয়ে বাইরে আসি, আর আপনারা দৃশ্যগুলো দেখেন কত সুন্দর। এই গ্রামের ভিতরে এত পুরানো একটা ঈদগাহ ময়দান, আর আমাদের গ্রামের ভিতরে বা এই আশপাশ এত পুরানো একটা ঈদগাহ জায়গা আমি আর আগে কখনো দেখে নাই। আর দীর্ঘ 3-4 বছর পর করোনার পর কিন্তু আমরা এ করতে এখানে মিলিত হয়ে দুই ঈদ এবং রোজা ঈদ এবং কুরবানি ঈদ আমরা এ করতে করি। আমরা বেশগ্রামের মানুষ এ করতে হয়। আর দৃশ্যটা দেখতে পাচ্ছেন গেটের এই শুরু থেকে শেষ পর্যন্ত কত শত শত হাজার হাজার মানুষ আমরা মুসলিম ভাইরা একসাথে অন্তরে ভেদাভেদ বলে একত্রে নামাজ আদায় করতে পারে, এর জন্য শুক্রিয়া আলহামদুলিল্লাহ। যারা ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, সবাইকে ঈদ মুবারক। আর ঈদের কুরবানি দেওয়া হয়, তো আমাদের ইসমাইল নবীকে আল্লাহ পরীক্ষা করেছিলেন সেই কুরবানির মাধ্যমে। তো কুরবানি দেওয়া হয় আমাদের আল্লাহর নিকট লাভের জন্য, আর কুরবানির মাধ্যমে মনের অহংকার, পশুত্ব, হিংসা, অনিশা দূর করার জন্য কিন্তু আমরা মূলত কুরবানি আল্লাহর হুকুম পালন করার জন্য আমরা কুরবানি করে থাকি। আর সকলে কুরবানিটার জন্য সকলে মিলেমিশা এবং সকল ধনী গরিব ভেদাভেদ বলে একসাথে ঈদ নামাজ আদায় করেছে, এবং সারা জীবন যেন এইভাবে করতে থাকতে পারি ভেদাভেদ বলে। আর আপনারা দেখতে পাচ্ছেন ঈদের সেই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, নাকি অনেকে এখানে আসেন প্রবাসী, অনেক বাইরে আসেন এখন কিন্তু এই ঈদের নামাজে জড়ো হয়েছেন। আর অনেকেই কিন্তু প্রবাসী বর্তমানে, অনেকে এই ফ্যামিলিকে নিয়ে ঈদ করতে পারেন নাই। আর যারা আমাদের ফ্যামিলিকে নিয়ে এবং প্রবাসী যারা আছেন এখানে কিন্তু জড়ো আছেন এই ঈদের নামাজ। আর আপনারা দেখতে পাচ্ছেন কী সুন্দর একটা দৃশ্য, শত শত হাজার হাজার মানুষ কিন্তু এই গেট দিয়ে বাইরে হচ্ছে, ভিতর থেকে আর বাইরে যাচ্ছে। আর আমার সামনে দেখতে পাচ্ছেন কামরুল ভাই প্রবাসী, তো বিদেশ থেকে আসছেন 3 মাসের ছুটিটা, তো কিছুদিন পর আবার চলে যাবেন প্রবাস দেশে। তো দেখতে পাচ্ছেন দৃশ্যগুলো কিন্তু অসাধারণ। আর ভিডিওটি যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও নতুন করে বলছে সবাইকে ঈদ মুবারক এবং ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন রইল, আর সকলের জন্য শুভকামনা, দোয়া, ভালোবাসা রইল। আর আমার জন্য সবাই দোয়া করবেন। আজকে এই পর্যন্ত বক বক না করে আজকে এখানেই ভিডিওটি শেষ করে নিচ্ছে। আর সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং ধনী গরিব সকলে ভেদাভেদ বলে একত্রে যেন ঈদের আনন্দটা ভোগ করতে পারি, এটাই মূলত আমার কথা। আর সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।